দেশের সুনাম অক্ষুণ্ণ রাখতে কুয়েতের আইন কানুন মেনে চলতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন কমিউনিটি নেতৃবৃন্দ। এনটিভি কুয়েত প্রতিনিধি আলামিন সরকার জানান, বরিশাল বিভাগীয় প্রবাসী কল্যাণ পরিষদ কুয়েতের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে এই আহ্বান জানান বক্তারা। সংগঠনের সভাপতি নাসির উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে ও মোহাম্মদ আরিফুর রহমান শাহিনের সঞ্চালনায় মাহফিলে বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী মোহাম্মদ ফরিদুদ্দিন। উপস্থিত ছিলেন শহীব আহমেদ, মোহাম্মদ সেকান্দার আলী সহ সংগঠনের সদস্যরা। আমি ফের আসবো ফিরে এইখানে, যেখানে শালিকার চড়ুইয়ে ঘুম ভাঙে দামাল। মায়া হার্বাল কোকোনাট অয়েল নিবেদিত টেলিফিল্ম ধান শ্রেণী পাশে রেখে চলে এসেছি, আমি সো সরি। সজিত এদিকে, দিবাকর চ্যাটার্জি আমাদের কলেজ। রচনা ও পরিচালনা সুব্রত সঞ্জীব। দেখবেন চতুর্থ দিন বাংলাদেশ সময় দুপুর 2:30 এবং নিউ ইয়র্ক স্থানীয় সময় রাত 4:30 এনটিভিতে। মায়া হার্বাল কোকোনাট অয়েল, চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন।